নবীকে কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া? আল্লাহকে কষ্ট দেওয়া। ওই কাফের আবু জাহেল, কাফের মুশরিকরা প্রিয় নবীর শানে বেয়াদবি করা শুরু করলো, তারা বলাবলি করা শুরু করলো, প্রিয় নবীর নাকি কোনো আওলাদ নাই, প্রিয় নবীর কোনো আওলাদ নাই, তারা বলতেছে প্রিয় নবী নাকি নির্বংশ অবতার, আওয়াজ দিয়ে বলো নাউজুবিল্লাহ। অনেক বেয়াদবি, অনেক অসুন্দর অশালীন শব্দ তারা ব্যবহার করত। প্রিয় নবীর মনে কষ্ট পেত, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীর কষ্ট সহ্য করতে পারতেন না। এরপরে কোরআনের আয়াত নাযিল করলেন, ওহে আমার নবী, আমি আপনাকে আল কাউসার দান করেছি। আল কাউসার মানে দুনিয়া আখেরাতের যত নিয়ামত কল্যাণ আছে, আমি আল্লাহ আপনি নবীকে তা দান করেছি। আপনি নিয়ামতের মূল, আপনি রহমতের মূল, আপনি হলেন কল্যাণের মূল। সুবহানাল্লাহ, প্রিয় নবী সবকিছুর মূল, প্রিয় নবী হলেন সৃষ্টির মূল, কালেমার মূল, ইমানের মূল, কোরআনের মূল, ইসলামের মূল, দ্বীনের মূল, জান্নাতের মাওলা, উম্মতের মালিক হলেন প্রিয় নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আওতাইনা আপনি আপনার বাবুর জন্য নামাজ পড়ুন, কুরবানি আদায় করুন। এরপরে বলতেছেন, আছে কি নাই কোরআন শরীফের সবচেয়ে ছোট সুরা, সুরা আল কাউসার, ঠিক কিনা? এই সুরা আমরা প্রত্যেকে জানি। কি বলছেন? ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনার সামনে যারা বিয়াদবি করে তারা হলো নির্বংশ। শুনেন ভালো করে, কোরআন শরীফের আয়াত, এটা কোনো আমার ব্যক্তিগত বানানো কোনো কাহিনী নয়। আবু জাহেল সহ যারা প্রিয় নবীকে নির্বংশ বলেছে, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, কারণ প্রিয় নবীকে কষ্ট দেওয়া মানে কাকে কষ্ট দেওয়া? আল্লাহকে কষ্ট দেওয়া। প্রিয় নবীর কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না, তাই বলতেছেন ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনার সামনে যারা বেয়াদবি করে তারাই মূলত নির্বংশ, তারাই মূলত আবতার, তাদের বংশ দুনিয়াতে থাকবে না। প্রিয় নবীর আওলাদ আছে, কিন্তু আবু জেহেলের বংশধর আছে মনে হয়? আছে, রক্তের না থাকলে কি হবে? চরিত্রের আছে। আবু জেহেলের চরিত্র আছে কি নাই? ফেরাউনের চরিত্র আছে কি নাই? নমরুদের চরিত্র আছে কি নাই? চরিত্র আছে, বংশ নাই। আমার প্রিয় নবীর আদর্শও আছে, বংশও আছে। প্রিয় নবীর বংশ দিয়ে আসবে ইমাম মাহদি আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করবেন যে প্রিয় নবীর বংশধর আছেন, প্রিয় নবীর বংশধর জারি হয়েছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। প্রিয় নবী বললেন, ইমাম আকবর ইমাম হাসান, ইমাম আকবর ইমাম হুসাইন, এই দুইজনকে প্রিয় নবী কখনো নাতি বলতেন না, নিজের সন্তানের মতো দেখতেন। সুবহানাল্লাহ, কোরআন শরীফের মধ্যে বলেন, নাহনু আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম। কোরআন শরীফের আয়াত সূরা আলে ইমরান, এখানেও বলা হয়েছে, যাকো তোমরা তোমাদের সন্তানকে ডাকো, আমি নবী আমার সন্তানকে ডাকি। আমার সন্তান বলতে প্রিয় নবী কাকে ডাকলেন? প্রিয় নবী ডাকলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, প্রিয় নবী ডাকলেন ইমাম আকবর ইমাম হাসান, ইমাম আকবর ইমাম হুসাইন এবং মাওলায়ে আলা মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই চারজনকে প্রিয় নবী ডাকলেন, আর তারা তাদের সন্তানকে ডেকেছে। এর অর্থ হলো প্রিয় নবী ইমাম আকবর ইমাম হাসান হুসাইনকে কখনো নাতি হিসেবে দেখতেন না, নিজের সন্তান হিসেবে দেখতেন। তাদের মাধ্যমে মূলত কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আওলা জারি আছে। আওয়াজ দিবেন সুবহানাল্লাহ, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমার ঠিকানা আমার আজম মদিনা, আমার ভূমি মদিনা, আমার তোমার ঠিকানা। দেখেন, হযরত আদম আলাইহিসসালামের সন্তান হযরত শীস আলাইহিসসালাম, তিনি আল্লাহর নবী, ঠিক না ঠিক? কেউ যদি হযরত শীস আলাইহিসসালামকে না মানে, তাহলে সে আদম আলাইহিসসালামকে মেনেও কোনো লাভ নাই, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী, তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিসসালাম, তিনিও আল্লাহর নবী, ঠিক?
ঠিক না বেদি? কেউ যদি হযরত ইসমাইল আলাইহিস সালামকে না মানে, ইব্রাহিম আলাইহিস সালামকে মানার নামই তখন মুসলমান হবে না। মনোযোগ সহকারে শুনবেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অপর এক সন্তান হলো হযরত ইসহাক আলাইহিস সালাম, যার বংশ দিয়ে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন। খেয়াল করবেন, কেউ যদি হযরত ইসহাক আলাইহিস সালামকে না মানে, সে যদি ইব্রাহিম আলাইহিস সালামকে মানে তা তো কোনো লাভ হবে না নাই। এভাবে একজনকে মানার নাম আরেকজন কর্ষী করার অস্বীকার করার নাম ইসলাম নয়। ইব্রাহিম ইসলামের আওলাদকে যদি কেউ অস্বীকার করে তাদেরকে মুসলমান বলা যায় না। ইব্রাহিম ইসলাম তো নবী, ইব্রাহিম ইসলাম রসুল, ইব্রাহিম ইসলাম খলিলুল্লাহ, কিন্তু হাবিবুল্লাহ না। আমাদের নবী হলেন নবীদের নবী ইমামুল আম্বিয়া, তিনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আওয়াজ দিব সুবহানাল্লাহ। ইব্রাহিম ইসলামের আওলাদকে যদি কেউ স্বীকার করে তাকে মুসলমান বলা না গেলে আমার নবীর আওলাদ, পবিত্র আওলাদ, আহলে বাইত, তাদেরকে যদি কেউ স্বীকার করে তো তার মা ফাতেমা, মাওলা আলী, ইমাম আকবর, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যদি কেউ স্বীকার করে তাদেরকে মুসলমান বলা যায় না। ঠিক না বেদি? কেউ যদি ইসমাইল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে সে মূলত ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে যুদ্ধ করল। ঠিক না বেদি? ঠিক একই ভাবে কেউ যদি ইমাম আকবর, ইমাম হাসান হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করে সেই মূলত আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করল। ঠিক না বেদি? এই মুয়াবিয়াজিদের দল তারা মূলত ইমাম আকবর, ইমাম হাসান হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মাওলানা আলীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। তারা নিজেরা এই দাড়ি টুপি জুব্বা পাগড়ি পরেও আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনী করেছে। ঠিক না বেদি? হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান, এক সন্তানের নাম হলো হাবিল, আরেক সন্তানের নাম হলো কাবিল। ঠিক না বেদি? কাবিল হাবিল আলাইহিস সালামকে হত্যা করেছে। ঠিক না বেদি? কাবিল হত্যাকারী, তাই কাবিলকে আর ভালো বলা যায় না, কাবিলকে খুনি বলা হয়। শুধু তা নয়, হাদিস শরীফের মধ্যে আসছে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে, যত খুন জুলুম ঘটবে, সকল খুন, সকল খুনের একটা অংশ কাবিলের গায়ে গিয়ে পড়বে। কার গায়ে? কার গায়ে? যেহেতু কাবিল হত্যাকাণ্ড শুরু করেছে, তাহলে তাকে তো আর নবী বলা যাবে না। হযরত হাবিল আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, হযরত আদম আলাইহিস সালামের সন্তান, কাবিলের সন্তান, কিন্তু সন্তান হলেও তো কুসন্তান, হত্যাকারী, অতএব তাকে আর সাহাব, তাকে আর আল্লাহর নবী বলা যায় না। ঠিক না বেদি? তাকে আর সত্য বলা যায় না। সেজন্য প্রিয় নবীর সাহাবীর মধ্যে যারা আল্লাহর রাসূলের আপন ছিল, আল্লাহর রাসূলকে মেনে দুনিয়া ত্যাগ করেছেন, তারা হলো প্রকৃত সাহাবী। যারা সাহাবী হত্যা করেছে, আহলে বাইত হত্যা করেছে, খুন জুলুমান নায় অত্যাচার বিচার কায়েম করেছে, তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ না।